আগামী বছরের জুনের আগে পদ্মা সেতুতে রেলগাড়ি চলছে না। যদিও রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন আশা করছেন আগামী বছরের মার্চে ঢাকা থেকে মাওয়া হয়ে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল করবে। রবিবার দুপুরে নির্মাণাধীন মাওয়া রেল স্টেশন সংলগ্ন পদ্মা সেতু সার্ভিস এরিয়ায় এক সংবাদ ব্রিফিং এ রেলমন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলার আসামি প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে ভারত আটক করার কোনো তথ্য বাংলাদেশে এখনো আনুষ্ঠানিকভাবে আসেনি। তিনি বলেন তাকে দেশে আনার জন্য আমাদের যত কাজ আমরা আইনগতভাবে সেটাই করব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে বলেছেন বিএনপি আসলে কি চায়। তারা একবার তত্ত্বাবধায়ক সরকার, কখনো নিরপেক্ষ, আবার কখনো চায় জাতীয় সরকার। তিনি বলেন এটা এখন জনগণেরও প্রশ্ন, বিএনপি আসলে কি চায় যা তারা নিজেরাও জানে না। বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরু বলেছেন আন্দোলনের জায়গা সংকুচিত হয়ে গেছে, তাই সবাইকে কৌশলী হতে হবে, জনসম্পৃক্ত চলমান ইস্যুতে রাজপথে নামতে হবে। তথ্য প্রযুক্তির যুগে দিনক্ষণ নির্ধারণে ঘোষণা দিয়ে আন্দোলন হবে না, আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন ফাটল ধরতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান ডাকসুর সাবেক ভিপি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে শ্বেতাঙ্গ তরুণের গুলিতে 10 কৃষ্ণাঙ্গ নিহত হয়েছে। এই ঘটনায় আরো 3 জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে 11 জনই কৃষ্ণাঙ্গ। এই ঘটনাকে বর্ণবাদী হামলা বলে দাবি করেছেন এরি কাউন্টির শেরিফ জন গার্সিয়া। স্থানীয় সময় 14 মে দুপুর 2:30 দিকে বাফেলো শহরের জেফারসন এভিনিউ এবং ল্যান্ডন স্ট্রিটের কাছে টপস নামে একটি সুপারমার্কেটে ঢুকে এলোপাতাড়ি গুলি চালান ওই তরুণ। প্রথম সেশনে 15 মাস পর খেলতে নেমে অফ স্পিনার নাইম হাসানের কল্যাণে বাংলাদেশ দল লাঞ্চের আগে সফরকারী শ্রীলঙ্কার 2 উইকেট তুলে নিতে পেরেছিল। সাফল্য বলতে ছিল এই বিনিময়ে লঙ্কানরা সংগ্রহ করেছিল 73 রান, কিন্তু দ্বিতীয় সেশনে লঙ্কানদের কোনো উইকেটই তুলতে পারেনি বাংলাদেশের বোলাররা। এই সেশনে তারা যোগ করে 85 রান, দলের রান 2 উইকেটে 158। কুশাল মেন্ডিস ও ম্যাথিউস দুজনেই 54 রান করে অপরাজিত।